আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পাবজি মোবাইলের টপ 3 নিউ ট্রিক্স। সো এই ট্রিক্সের ভিতরে একটা ট্রিক্স হচ্ছে যে আপনি কিভাবে পানির ভিতরে নিজেকে হিল করতে পারবেন। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, প্রথম ট্রিকটি হচ্ছে এই ব্রিজের পাশের এই ফিউল স্ট্যান্ডের, সো এই ফিউল স্ট্যান্ডের এই জায়গায় আপনি কীভাবে নিজেকে হাইড করতে পারবেন, সো সেই ট্রিক সম্পর্কে এটা। সো আপনাকে আমি এটার ভিতরে দেখাই এটার ভিতরে কী আছে। সো এই যে এটা হচ্ছে একটা রুম, আর এই সাইডে আরেকটা যে ফাঁকা জায়গা আছে সেটার ভিতরে একটা দরজা আছে। এই দরজা ভাঙা যায় না বা এটার ভিতরে যাওয়া যায় না, কিন্তু আপনি এই ট্রিকের মাধ্যমে এই দরজার ভিতরকার সিক্রেট রুমে আপনি যেতে পারবেন। সো প্রথমে আপনি আপনার হাতে যে কোনো একটা গ্রেনেড নেবেন। সো আমি একটা স্মোক নেই, সেই স্মোক নেওয়ার পরে এটা হাইটস থেকে লোটাসে করবেন। সো লোটাসে করার পরে আপনি আগে পিছে মুভ করে যেই ছেড়ে দিবেন, ঠিক তখনই আপনি এটার ভিতরে চলে আসবেন। সো দেখতে পাচ্ছেন আমি একদম এটার ভিতরে চলে আসছি, কেউ আমাকে দেখতে পারবো না, আমি একদম এই দেওয়ালের ভিতরে। আর এই পাশে আসার কোনো মানে ওয়েও নাই এটা ছাড়া। সো আপনি এই পাশ থেকে খুব সহজে অ্যানিমিদের মেরে ফেলতে পারবেন। সো কোনো অ্যানিমিরা যদি ব্রিজের এই পাশে আসে, যদি ব্রিজ ব্লক করতে চায়, কোনো স্কোয়াডই যদি আসে, তাও আপনি এটার ভিতরে থেকে খুব সহজে তাদেরকে মেরে ফেলতে পারবেন। সো এটার মাধ্যমে আপনি খুব সহজে হাইড করে অ্যানিমিদের মারতে পারবেন, আর অ্যানিমিরা বুঝবেও না। সো আপনি এটা থেকে বাড়ানোর জন্য বামে একটু স্লাইড করলে আপনি বেরিয়ে যাবেন। একটু যদি যে বামে জয়স্টিকটা করেন তাহলে আপনি এটার ভিতর থেকে বেরিয়ে যাবেন। এটা হচ্ছে এটার প্লাস পয়েন্ট, আপনার কাছে গ্রেনেড দুটা থাকার কোনো দরকার নাই। তো চলেন আপনাকে দ্বিতীয় ট্রিক্সটা করে দেখাই। সো গাইস, দ্বিতীয় ট্রিকটি হচ্ছে যে বিল্ডিংয়ে এই বিল্ডিং ট্রিঅ্যাঙ্গেল অনেক জায়গায় আছে। সো আমি এখন আছি মিলটাতে, সেই বিল্ডিং ট্রিঅ্যাঙ্গেলের প্রায় সব জায়গায় আছে। তো সব জায়গায় এই ট্রিকটা করা যাবে। সো এই বিল্ডিংয়ের ভিতরে অনেকগুলো রুম আছে। সো এই যে এই পাশে আরেকটা রুম আছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই যে এই পাশে একটা আলমিরা আছে এই বিল্ডিংয়ের। সো এই যে আলমিরা, সে আলমিরা দিয়ে হচ্ছে আপনার এই ট্রিকটা করতে হবে। সো এটার কাছে এসে সারে যে কোনো একটা গ্রেনেড নেবেন। সো আমি একটা স্মোক গ্রেনেড নেই। তারপরে আপনার জয়স্টিকটা আগে আর পিছু মুভ করতে থাকবেন, আগে পিছু মুভ করতে থাকবেন। সো তারপরে আপনি ছেড়ে দেবেন। এটা কিন্তু লোটাসে করতে হবে, কিন্তু দেখতে পাচ্ছেন কোনো কিছু হলো না। সো আমি আরেকবার ট্রাই করি। সো আগে পিছু করলাম লোটাস, যে আমি ছেড়ে দিলাম ঠিক তখনই দেখতে পাচ্ছেন ট্রিকটা ওয়ার্ক করছে। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম এটার উপরে চলে আসি, এই আলমিরার উপরে। সো আপনি এই জায়গা থেকে সব জায়গায় অ্যানিমিদের গুলি করতে পারবেন। সো এটা অ্যানিমিরা আপনাকে দেখতেও পারবে না। সো আপনি এখান থেকে বোমও ফেলাইতে পারবেন। সরি, আমি একটু হাইটস করে নিই। সো এই যে আপনি এখান থেকে বোমও ফেলাইতে পারবেন। সো তারপরে আপনাকে দেখাই যে এই পাশ দিয়ে আপনি মানে মারতে পারবেন। কী হলো, বোম আমার গায়ে পড়লো। সেই পাশে দেখি এই পাশে কী হয়। সো কী হলো, ও শিট, বুঝে গেলাম আমি এই জায়গা থেকে বোম ইউজ করতে পারবো না, শুধু মারতেই পারবো গুলি দিয়ে। সো কেউ বোম ইউজ করেন না, তাহলে যে আমার মতো হাল হবে। সো আপনি এখন এখান থেকে বেরোনোর জন্য আপনি কী করবেন, সো আপনি এখন এখান থেকে বেরোনোর জন্য এই জয়স্টিক আগে পিছিয়ে স্লাইড করবেন। এরকমই আপনি সাধারণত নেমে যাবেন, কিন্তু যদি আপনি এরকমভাবে না নামতে পারেন, সো যদি আপনি এইভাবে না নামতে পারেন তাহলে আপনি একটি স্মুক নিয়ে যে আগে পিছিয়ে করবেন, তাই আপনি নেমে যাবেন। সো এটা খুব ভালো একটি গ্লিচ ছিল, কিন্তু এটার জন্য আমরা দুটা গ্রেনেড বা স্মুক লাগবে। তো গাইস, লাস্ট এন্ড শেষ ট্রিকটি করার জন্য আপনার এই যে একটা ভেহিকেল থাকা অত্যন্ত জরুরি। সো আমি একটা ভেহিকেল নিয়েছি। সো এখন আমি যাব পানির দিকে। সো এই ট্রিকটি করার জন্য আপনার একটা ভেহিকেল থাকা অত্যন্ত জরুরি, না হলে আপনি এই ট্রিকটি করতে পারবেন না। সো এই যে এখন আমি পানির দিকে যাচ্ছি। সো এই যে আমি এখন পানিতে নেমে পড়লাম। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি পানিতে নামার সাথে সাথে আমার কোনো হিলিংয়ের কোনো অপশন দিচ্ছে না। সো যার জন্য আমাকে এখন এক্সিটে চাপ দিতে হবে। সে এক্সিটে চাপ দিয়ে আমি এখন একটু উপর উঠি, তারপর যদি আমি আবার গ্রাইড মোডে চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যান্ডেজের অপশন দিয়েছে। সো আমি এখন ব্যান্ডেজ করে নিতে পারবো। সো আমি একটা ব্যান্ডেজ করি। আপনি এখানে যত খুশি তত হিলিং করতে পারবেন। সো আমি আরেকটা ব্যান্ডেজ নেই। সো আমি অনেক সময় অনেকক্ষণ ধরে পানিতে থাকা আমার লাইফ কমতেছে। সো আমি এখন এক্সিটে চাপ দিই, একটু উপর উঠি। সো আমি আবার এখন গেটিংয়ে চাপ দিই। সো অনেক সময় দেখা যায় যে একজন লাস্ট জন পরে এই পানিতে। সো আপনি তখন এই ট্রিকটি করার মাধ্যমে আপনি মানে উনার উনার চিকেন ডিনারটা নিতে পারবেন। সো আপনি চিকেন ডিনারটা পেতে পারেন এই ট্রিকের মাধ্যমে। সো আমি এখন একটা এনার্জি ড্রিঙ্ক নেই। সো আমি এখন একটা এনার্জি ড্রিঙ্ক নেওয়ার পর আমি আরেকটা পেইন কিলার নেই, যার ফলে আমার লাইফটা অনেকটাই বেড়ে যাক। সো এই ট্রিকটা যদি ভালো লাগে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেনই, কারণ
এসব চিট খুঁজতে অনেক সময় লাগে, আবার এই ভিডিওটা বানাতে তো অনেক সময় লাগে। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই। Like a lullaby, yeah. Dance with me through the night, yeah. Back to me, casa, baby, slide, yeah. Let me make you feel alright, yeah. Swear you.